নমস্কার, আমি রাধিকা, রাধিকা বলে স্ক্রিন করে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বাটার মশলা দিয়ে হাঁসের মাংস কীভাবে রান্না করা যায়, চলুন দেখে আসি। হাঁসের মাংসটা আমি আগে থেকে হলুদ মেখে রাখছি। কাঠবাদাম, কাজু বাদাম বাটা, এলাচি, দারচিনি বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, তেজপাতা আর জিরা টাইলে আমি বেটে নিছি। রসুন, আদা বাটা, পেঁয়াজ কুচি, এখানে একটা হাঁসের মাংস, তো এক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিলাম। মরিচি গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনিয়ার গুঁড়া, আলু। তা এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো, যাতে ভিতরে লবণ মরিচ সব কিছু ঢুকে মশলা। তো ভালো করে দেখতে পারছেন, ভালো করে মাখা নিছি। তা আপনারা এইভাবে ভালো করে মাখা নেবেন। আগে থেকে আমি তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন, তেজপাতা, ভালো করে নেড়েচেড়ে দিতেছি। পেস্টে নেড়েচেড়ে দিবেন, যাতে দেখবেন পেঁয়াজ কুচিটি পড়ে না যায়। পেঁয়াজ কুচিটি লাল লাল হলে মাংসটা দিয়ে দেব, তো লাল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। পেঁয়াজটি হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিতেছি। এখন মাংসটা ভালো করে লেড়ে ছেড়ে দেব। রেসিপিটা টাইনা দিবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। আমি যেভাবে হাঁসের মাংস রান্না করব, আপনারা যদি এই প্রসেস অনুযায়ী হাঁসের মাংস রান্না করেন, অনেক মজা হইব। একবার খাইলে আরেকবার এই হাঁসের মাংস খাইতে মন চাইব। তো প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, কাটবেন না। আমি মাংসটা প্রায় 10 মিনিট গুঁড়া দিয়ে রাখছিলাম, এখন তুলে নিলাম। অল্প জাল দিয়ে ঘুরা দিয়ে রাখছিলাম, যাতে নেচে না লাগে। তো এখন লাড়া দিয়ে দিলাম। আপনারা দেখবেন মাংসটা যাতে লেগে না যায়।
একটি পর পর লাড়া দিয়ে দিবেন। আবার আমি 5 মিনিট ডেকে রাখলাম, এখন তুলে নিলাম। দেখতেই পারছেন মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে। তো মাংসটা আমি এভাবে কষায় নিতেছি, মাংসটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাব। হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগে না। তো কার থেকে কিরকম লাগে আমি তো জানি না, কিন্তু আমার থেকে হাঁসের মাংস ঝাল ঝোল হলেই ভালো লাগে। তাই আমি মরিচের গুঁড়িটা একটু বাড়িয়ে দিছি, তার সাথে গোলমরিচ দিছি। তো গোলমরিচটা আমি এলাচি দারচিনির সাথেই বেটে নিছি। একটু পর পর লাড়া দিয়ে দিবেন। আর হাঁসের মাংসটা একটু ভালো করে কষায় নিলেই ভালো হয়, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। কষানে হাঁসের মাংস কষালে অনেক ভালো লাগে। আমি হাঁসের মাংসটা ভালো করে কষায় নিছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিতেছি। এখন বগলা আসা পর্যন্ত একটু ওয়েট করবো। ভালো করে এখন চুলার আঁচ বাড়িয়ে দিবেন। বগল এসে পড়ছে দেখতেই পাচ্ছেন। জিরা তেজপাতা টাইলা বাইটা নিছি, আপনারা ওইভাবে টাইলা বাইটা নেবেন। এলাচি দারচিনি আর সাথে গোলমরিচ বাটা। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিতেছি। এভাবে আমি যেভাবে রান্না করছি, আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই অনেক ভালো লাগবে। আপনারা বানিয়ে খাবেন, কে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। আর মাটির চুলা রান্না তো অনেক স্বাদ। আর হাঁসটাও দেশি হাঁস, মাংসটা অনেক মজাই। আর আমি যে প্রসেসে রান্না করছি, আপনারা যদি এই প্রসেসে রান্না করেন, হাঁসের মাংস চেটেপুটে খেতে পারবেন। হাঁসের মাংস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো মাংসটা নামায় নিতেছি। এরকম হাঁসের মাংস দিয়ে, গরম গরম হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খেতে অনেক স্বাদ, আর ভাত দিয়ে খেতে অনেক স্বাদ। একবার খেলে আরেকবার খেতে মন চাইবে। দেখতেই পাচ্ছেন এখন নামানোর পর কিরকম হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। টাটা, বাই বাই।